বিসিএস অ্যান্ড গভর্নমেন্ট জব বাংলা ব্যাকরণ ও সাহিত্যর আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। ধারাবাহিক এই সিরিজটি মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন। আজকের পর্ব শুরুর আগে একটা কথা বলতে চাই, ভিডিও শেষে একটা কুইজ দেওয়া হবে আপনাদেরকে, সবাই কুইজে অংশগ্রহণ করবেন, কেননা এটা আপনাদের জন্য অনেক জরুরি। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের উপকার, কাজে আমি আশা করবো আপনারা সবাই কুইজে অংশগ্রহণ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবে, আমাদের পাশে থাকবেন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? এটা হচ্ছে 8টি। বিজ্ঞানের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? এটা হচ্ছে জ প্লাস ইউ। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? এদের মধ্যে দেখেন শুভেচ্ছা, শুভেচ্ছা কিন্তু প্রত্যয়যোগে গঠিত হয় নাই। তারপর হচ্ছে বহুব্রীহি সমাসবদ্ধ পদ নিচের কোনটি? এটা হচ্ছে অনমনীয়, অনমনীয় হচ্ছে বহুব্রীহি সমাসবদ্ধ পদ। নিচের কোনটি বিশেষ্য পদ? এদের মধ্যে দেখেন বিশেষ্য পদ হচ্ছে গাম্ভীর্য, গাম্ভীর্য হচ্ছে বিশেষ্য পদ। নিচের কোন শব্দে নত্ব বিধি অনুসারে মূর্ধন্য ণ এর ব্যবহার হয়েছে? এটা হচ্ছে প্রবণ, প্রবণে হচ্ছে নত্ববিধি অনুসারে এখানে মূর্ধন্য ণ এর ব্যবহার হয়েছে। আর কল্যাণ, নিক্ষণ, তারপর বিপণী, এগুলো হচ্ছে নিত্য নিত্য মূর্ধন্য সহ মূর্ধন্য হয়। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তরিত করলে হয়? এখানে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। হেড মৌলভী কোন ভাষা থেকে আগত? দেখেন হেড হচ্ছে ইংরেজি ভাষা থেকে আগত, আর মৌলভীটা হচ্ছে ফার্সি, তার মানে ইংরেজি প্লাস ফার্সি। রবীন্দ্র, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? এটা রবি প্লাস ইন্দ্র, রবি প্লাস ইন্দ্র, ইন্দ্রর কিন্তু হ্রস্বই, এটা দীর্ঘই না, সেই জন্য একটু খেয়াল রাখবেন, রবি প্লাস ইন্দ্র, হ্রস্ব ইন্দ্র। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ? চেনা এখানে বিশেষণ পদ, চেনা হচ্ছে বিশেষণ লোক, চেনা লোক, লোককে মডিফাই করতেছে, লোক হচ্ছে বিশেষ্য, লোককে মডিফাই করতেছে চেনা, তার মানে বিশেষণ। তারপরে আসি প্রকর্ষ, প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি? প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ, প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? দেখেন এদের মধ্যে বালুচর, বালুচর হচ্ছে কাজী নজরুল ইসলামের রচনা নয়, এটা হচ্ছে জসীমউদ্দিনের রচনা। কাজে ছায়ানট, চক্রবাক, তারপর রুদ্রমঙ্গল, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের রচনা, তাহলে বালুচর এখানকার জন্য সঠিক উত্তর। সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় কোন সালে? এটা হচ্ছে 1914 সালে সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক নিচের কোনটি? এটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক একটা নাটক, মুক্তিযুদ্ধ বিষয়ক একটা নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। কোনটি জসীমউদ্দিনের নাটক? এদের মধ্যে দেখেন বেদের মেয়ে, বেদের মেয়ে হচ্ছে জসীমউদ্দিনের একটা নাটক, অর্থাৎ বেদের মেয়ে সঠিক উত্তর এখানে। মুনীর চৌধুরী অনুদিত নাটক নিচের কোনটি? এটা হচ্ছে মুখরা রমণী বশীকরণ, শেক্সপিয়ারের একটা নাটক থেকে এটা অনুবাদ করা হয়েছে। তারপর কোনটি উপন্যাস নয়? এদের মধ্যে উপন্যাস নয় দেখেন কবিতার কথা, কবিতার কথা উপন্যাস নয়, কিন্তু দিবারাত্রি কাব্য, হাঁসুলি বাঁকের উপকথা এবং পথের পাঁচালী, এই তিনটাই উপন্যাস, আর কবিতার কথা উপন্যাস নয়। বিষাদ সিন্ধু একটি, বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস, ইতিহাস আশ্রয়ী একটা উপন্যাস হচ্ছে বিষাদ সিন্ধু। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণকর কত সালে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 1760 সালে, 1760 সালে ভারতচন্দ্র রায় গুণকর মৃত্যুবরণ করেন। তোহফা কাব্যটি কে রচনা করেন? তোহফা রচনা করেন আলাওল, আলাওল রচনা করেন তোহফা, তোহফা আলাওল রচনা করেন। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? তিনি ছিলেন কবিগান, অ্যান্টনি ফিরিঙ্গি ছিল কবিগান সাহিত্যের রচয়িতা। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা কে? এটা হচ্ছে রামরাম বসু, রামরাম বসু রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? এটা হচ্ছে জ্ঞানান্বেষণ, জ্ঞানান্বেষণ হচ্ছে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে প্রকাশিত পত্রিকা। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? এটা হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকা, গ্রামবার্তা প্রকাশিকা হচ্ছে হরিনাথ মজুমদার এটার সম্পাদক ছিলেন।
নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক বিষয়ক গ্রন্থ নয়? এদের মধ্যে দেখেন চার ইয়ারি কথা, এটা কিন্তু ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়। বাকি তিনটি আছে পালামৌ, দেশ বিদেশ আর দৃষ্টিপাত, তিনটাই হচ্ছে ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ। নিচের যে উপন্যাসটি গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি, এদের মধ্যে দেখেন সীতারাম, সীতারামে হচ্ছে গ্রামীণ চিত্র প্রাধান্য পায়নি, গণদেবতা, তারপর পদ্মা নদীর মাঝি, পথের পাঁচালী, এই তিনটে হচ্ছে গ্রামীণ জীবনের চিত্র প্রাধান্য পেয়েছে। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের, এদের মধ্যে দেখেন নিখিলেশ আর বিমলা, নিখিলেশ আর বিমলা হচ্ছে রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের চরিত্র। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস, এদের মধ্যে দেখেন কুহেলিকা, কুহেলিকা হচ্ছে কাজী নজরুলের একটা উপন্যাস, কাজী নজরুলের একটা উপন্যাস হচ্ছে কুহেলিকা। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য, পত্রকাব্য হচ্ছে বীরঙ্গনা, বীরঙ্গনা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটা পত্রকাব্য। শওকত ওসমানের রচনা নয় নিচের কোনটি, এদের মধ্যে দেখেন ভেজাল, ভেজাল শওকত ওসমান লেখেন নাই, চৌর সন্ধি, তারপর কৃতদাসের হাসি আর বনি আদম, বনি আদম, এই তিনটাই লিখছেন শওকত ওসমান। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।